টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে হার্দিক সম্ভাষণ। রাশির প্রভাব থেকে বিরত থাকবেন এমন মানুষ পৃথিবীতে নেই। সব মানুষের উপরেই রাশির প্রভাব থাকে এবং তা তাকে সারা জীবন ভোগ করতে হয়। আমাদের সকলের ভাগ্যই গ্রহচক্রের দ্বারা পরিচালিত হতে থাকে। গ্রহ নক্ষত্রের ভালো খারাপ মিশিয়ে হয় জীবন, কিন্তু আমাদের 12টি রাশির মধ্যে এমন 4টি রাশি রয়েছে যাদের জাতক জাতিকারা জীবনের কোনো না কোনো সময়ে প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। হয়তো এই রাশি 4টির প্রথম জীবনে সময় খুব একটা ভালো কাটে না, তবে ধীরে ধীরে সময় এতটাই ভালো হয়ে ওঠে যে তা নিজেও বিশ্বাস করতে পারেন না। তো কোন 4টি রাশি তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। এই 4 রাশির জাতক জাতিকারা জীবনের কোনো না কোনো সময়ে তারা জীবনে অধিক সাফল্য লাভ করতে পারে ও অধিক আর্থিক উন্নতি ঘটাতে থাকে। এছাড়াও এদের রোজগারের অবস্থা খুব ভালো হয়ে ওঠে, এদের আর্থিক অবস্থা খুব ভালো হয়ে থাকে। প্রথম অবস্থায় যদিও আর্থিক অবস্থা খারাপ থাকে, তবে তা পরে পরে পরিবর্তন হতে থাকে। এটার কারণ এটাই যে এদের কর্মসন্ধি খুব ভালো হয়ে থাকে। এদের কর্ম অবস্থা খুব ভালো থাকার কারণে এরা আর্থিক উন্নতি লাভ করে থাকে। এই 4টি রাশি হল বৃষ, সিংহ, তুলা ও কুম্ভ। প্রথম জীবনে এরা আর্থিক কষ্টের মধ্যে জীবন কাটালেও ধীরে ধীরে আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। এর অন্যতম প্রধান কারণ হল এদের কর্মে উৎসাহ। এরা এতটাই কর্মঠ হন যে কাজ ছাড়া জীবনে কিছুই বোঝেন না। এই মনোভাবের জন্য এদের জীবনে প্রচুর সাফল্য আসে। এই 4টি রাশির জাতক জাতিকাদের বিয়েও হয় খুব ভালো ঘরে। আর্থিক দিকে ভালো ও ব্যক্তিত্বপূর্ণ পরিবারে বিবাহ হয়। এমনটাই দেখা যায় যে পাত্র যদি আর্থিক দিকে দুর্বল হন, তাহলে সে ওই একই রাশির পাত্রীকে বিয়ে করলে আর্থিক অবস্থার উন্নতি ঘটে। এই 4টি রাশির স্ত্রী পুরুষের একে অপরের প্রতি খুব মধুর ও গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরা খুব ধার্মিক হন, ধর্মের প্রতি অটুট বিশ্বাস থাকার জন্য এদের মানসিকতা খুব ভালো হয়। সমাজে উচ্চপদস্থ সম্মানের অধিকারী হন এরা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।